আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। অকল্পনীয় এক হামলার মুখোমুখি হল ইসরায়েল, যা দেশটি কখনো কল্পনাও করেনি। প্রতিরক্ষায় কোটি কোটি ডলার ব্যয় করা ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্য কোনো চেষ্টাই বাদ রাখে না, কিন্তু স্থলযুদ্ধে হামাসের এই হামলা দেশটির নাগরিকদের মধ্যে আতঙ্কের বীজ বুনেছে, যার ফলে হামলার পর দুদিন কেটে গেলেও ইসরায়েলবাসী যেন এখনও মুখের ভাষা ফিরে পায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে নিহতের সংখ্যা 700-এরও বেশি, অন্তত 100 জনকে গাজা উপত্যকার যোদ্ধারা ধরে নিয়ে গেছে। আর দুদিনের এই যুদ্ধে আহত হয়েছে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি, নগরীটি যেন স্তব্ধ হয়ে আছে। দু একজন বাসিন্দা ধীরে ধীরে রাস্তা বের হতে শুরু করেছেন, তবু তাদের মাঝে বিরাজ করছে আতঙ্ক, যেন এক ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইহুদিবাদী দেশটির রাজধানী। লোকজন একে অন্যের দিকে ভয় ও সন্দেহের চোখে তাকাচ্ছে। সমুদ্র সৈকত ও অন্য পাবলিক প্লেসগুলো পুরোপুরি খালি হয়ে আছে, বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। সামান্য কিছু বাসিন্দা হাঁটতে বা সাইকেল চালাতে বাইরে বের হচ্ছেন। রাস্তায় টহল পুলিশের গাড়ি লোকজনকে থামিয়ে কে কোথায় যাচ্ছে তা জানতে চাইছে। বিভিন্ন জায়গায় সরকারি কর্মীরা রকেট হামলার ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন, আগ্রহীরা তার চারপাশে ভিড় করছেন। শহরটিতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে হামাসের রকেট হামলায়। ইসরায়েল সরকার রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণার পর আতঙ্ক আরও বেড়েছে। তারা মনে করছেন সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। আরও কয়েকদিনের জন্য সারা দেশে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। জনগণকে বম্ব শেল্টারের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী শহর আসকেলন থেকে বিবিসির প্রতিনিধি বলেছেন, আমি যেসব বাসিন্দার সাথে কথা বলেছি তারা সবাই হতবাক যে এত শক্তিশালী নিরাপত্তা বাহিনী কি করে ব্যর্থ হল। এই শহরটিও ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে, শুধুমাত্র হাসপাতালগুলোতে আহতদের ভিড় আছে, অনেকে নিখোঁজ স্বজনদের খুঁজতে আসছেন হাসপাতালে। দক্ষিণ ইসরায়েলের মরুভূমিতে চলছিল একটি মিউজিক ফেস্টিভ্যাল। প্রতিবছর সুক্কোট উৎসবের সময় এই ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়। উৎসবে অংশ নিয়েছিল 3,000-এর বেশি মানুষ, কিন্তু এবার হামাসের আকস্মিক হামলায় ফেস্টিভ্যাল রূপ নিয়েছে নরকে। জায়গাটি থেকে অন্তত 250টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। উৎসবে অংশ নেয়া একজন ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে বলেন, তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েই উৎসবস্থলে ঢুকে পড়ে, চারদিকে গুলি চালাতে থাকে। অন্তত 50 জন একটি ভ্যানে করে সেখানে আসে বলে এই বাসিন্দা জানান। বন্দুকধারীদের সবার গায়ে সামরিক পোশাক ছিল, অনেকে গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করেন কিন্তু তাদের গাড়ির উপরও গুলি চালানো হয়। নেজেফ মরুভূমিতে কিব্বুত রেইম শহরের কাছেই মিউজিক ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছিল। জায়গাটি গাজা শহর থেকে খুব বেশি দূরে নয়, যে কারণে দ্রুতই এখানে পৌঁছে যান গাজার যোদ্ধারা। তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল বলে মনে করছেন স্থানীয়রা। বেঁচে যাওয়ারা বলছেন জায়গাটি এমন অবস্থানে যে রকেট হামলার আশঙ্কা থাকে, কিন্তু সরাসরি এসে গুলি চালানোর কথা কেউ কল্পনা করেনি। যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেই পার্শ্ববর্তী ফলের বাগান কিংবা বাসের মধ্যে লুকিয়েছিলেন। এক নারী জানিয়েছেন তিনি মৃতের মতো পড়েছিলেন যতক্ষণ না ইসরায়েলি সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। এই উৎসব থেকে হামাস যোদ্ধারা অনেককে ধরে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আরেক প্রত্যক্ষদর্শী ইসরায়েলি চ্যানেল 12-কে বলেন, মনে হচ্ছে 4 থেকে 5 ঘন্টার কোনো হরর মুভি ছিল এটি, আমরা প্রাণ বাঁচাতে পাগলের মতো দৌড়ে পালিয়েছি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে তুরস্কের সহায়তা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয় নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেনের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, টেলিফোন আলাপে বলা হয়েছে হামাসের আক্রমণ বন্ধ করতে তুরস্ক এগিয়ে আসুক, সেটা চায় ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয় জাতিসংঘ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসের আক্রমণ বন্ধ করা ও পণ বন্দীদের মুক্তির বিষয়ে তুরস্কের তৎপরতা প্রত্যাশা করেছেন।
এছাড়া বিষয়টি নিয়ে কাতার, সৌদি আরব, মিশর, ফিলিস্তিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও কথা বলেছেন হাকান ফিদান। একই দিন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথেও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলমান ঘটনার বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহিয়ান বিন জায়েদ আল নাহিয়ানের সাথে আলাপ করেন অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেনের মুখপাত্র জানিয়েছেন এসব আলোচনায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এমন বক্তব্য আবারও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইব এরদোয়ান বলেছেন চলমান সংঘাত বন্ধ করতে এবং উত্তেজনা প্রশমনে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে প্রস্তুত তুরস্ক। তুরস্কে নতুন নির্মিত একটি গির্জার অনুষ্ঠানে গিয়ে প্রেসিডেন্ট একথা বলেন। একই সাথে তিনি 1967 সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও তোলেন। এর আগে সংঘাত নিরসনে উভয় পক্ষের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। আঙ্কারায় তিনি বলেছেন আল আকসার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের বিরোধিতা করবে তুরস্ক। সংঘাতের অবসানে ইসরায়েল ফিলিস্তিন আলাদা দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে চীন। রোববার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে হামাস ইসরায়েল সংঘাতের বিষয়টি উঠে এসেছে। এ সময় এক সাংবাদিক গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ সংঘাত এবং উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনার বিষয়ে চীনের মন্তব্য জানতে চান। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ফিলিস্তিন ইসরায়েলের বর্তমান উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার সংযম চর্চার আহ্বান জানাই, পাশাপাশি বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে সেজন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন সংঘাতের পুনরাবৃত্তির মাধ্যমে একটি বিষয় দেখা যাচ্ছে যে শান্তি প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী স্থবিরতা চলতে পারে না। দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার মূল উপায়। এদিকে হামাসের সাথে ইসরায়েলের চলমান লড়াইয়ের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতাই দায়ী বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বার্তায় মেদভেদেভ বলেন হামাস ও ইসরায়েলের এই সংঘাত প্রত্যাশিতই ছিল। দীর্ঘদিনের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্র নাটের গুরু হিসেবে অন্যতম ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই উপপ্রধান। তিনি বলেন ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধানে সক্রিয়ভাবে কাজ করার পরিবর্তে এই নির্বোধরা আমাদের দেশে ঢুকে পড়েছে এবং নব্য নাৎসিদের সাহায্য করছে। ইউক্রেনের সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন দুই ঘনিষ্ঠ দেশের জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার ডক্টর নুমান কুর্তুলমুজ। ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে কার্যকর একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল শান্তি আসবে। ফিলিস্তিন যতক্ষণ না পুরোপুরি স্বাধীন হবে ততক্ষণ মধ্যপ্রাচ্যে অশান্তি কমার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন সেখানে দুই রাষ্ট্র সমাধান ছাড়া আর কোনো পথ খোলা নেই। তুর্কি ক্ষমতাসীন দল একে পার্টির এই নেতা অতীতে বহুবার ইসরায়েলের সমালোচনা করেছে। ইহুদিবাদী, হত্যাকারী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তিনি ইসরায়েলকে সাব্যস্ত করেছেন একাধিকবার। তুরস্ক বরাবরই 1967 সালের সীমান্ত অনুযায়ী সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে আসছে, যে রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা বলছেন সন্ত্রাসবাদী তৎপরতা নয়, হামাসের এ হামলা মাতৃভূমিকে রক্ষার লড়াই। রোববার তুরস্কের ইস্তানবুল ও আঙ্কারায় কয়েক হাজার বিক্ষোভকারীকে ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। ইস্তানবুলের বিক্ষোভে অংশ নেয়া শাহিন ওচাল নামে একজন বলেন ফিলিস্তিনিরা তো তাদের মাতৃভূমি রক্ষার লড়াই করছে, এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইরানের রাজধানী তেহরানের কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছেন নাগরিকরা। এ সময় বিক্ষোভকারীদের মধ্যে অনেকের হাতে ফিলিস্তিন ও হামাসের পতাকা দেখা যায়। ইরাকের রাজধানী বাগদাদ ও বসরাতেও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণের সিদন শহরে এবং মরক্কোর রাজধানী রাবাতেও হামাসের সমর্থনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে ইয়েমেন ও কুয়েতের রাজধানীতেও। হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন যুদ্ধপীড়িত দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামাসকে ফিলিস্তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেছেন এই আক্রমণ থেকে আত্মরক্ষা করার প্রশ্নাতীত অধিকার ইসরায়েলের রয়েছে। ইহুদি ধর্মে বিশ্বাসী জেলেনস্কি টেলিগ্রামে বলেন ইসরায়েলের প্রতিরক্ষা অধিকার অবিসংবাদিত। সন্ত্রাসবাদ সবসময় অপরাধ, শুধু একটি দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়,
সমগ্র মানবতার বিরুদ্ধে। বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে যাতে সন্ত্রাসবাদ কারো জীবন কেড়ে নিতে না পারে। টুইটারে পৃথক এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ সারা বিশ্ব ইসরায়েলের ভয়াবহ ভিডিওগুলো দেখছে। যারা জীবনের মূল্য বোঝে তাদের অবশ্যই ইসরায়েলের প্রতি সংহতি জানাতে হবে। ইসরায়েলে অবস্থানরত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য একটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জেলেনস্কি। আর ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, ইউক্রেনীয়রা ইসরায়েলি জনগণের কষ্ট বোঝে এবং অনুভব করে। এর আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, জেরুজালেম এবং তেল আবিবের বেসামরিক জনগণের বিরুদ্ধে রকেট হামলাসহ ইসরায়েলের বিরুদ্ধে চলমান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় তারা। মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং তার জনগণের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।